রেমিটেন্স যোদ্ধাদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু কাঁদায় যেমন পরিবারকে তেমনি কাঁদায় বাংলাদেশকে, কারণ রেমিটেন্স যোদ্ধাদের টাকাই বাংলাদেশের রিজার্ভ ভরে ওঠে। এবার সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সন্ধ্যা 6টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবক ফখরুল ইসলাম সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখা ইউনিয়নের পূর্ণাসগ্রাম গ্রামের আজিরুদ্দিনের ছেলে। নিহতের চাচা শাহাবুদ্দিন মেম্বার গণমাধ্যমকে বলেন, আমার ভাতিজা সৌদি আরবের জেদ্দায় একটি কোম্পানিতে 2 বছর ধরে কর্মরত ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় জেদ্দা শহরে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সেখানকার প্রবাসী বাংলাদেশিরা দ্রুত একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলার দক্ষিণ রনিখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে তার লাশ দেশে আসবে কিনা এখন পর্যন্ত পরিবার থেকে কিছু জানানো হয়নি।